সকলকে জানাই জয় গুরু। আজ একটি সুন্দর দিন, আজ আপনাদেরকে দেখাবো পরম প্রেম ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি থেকে বাণী পাঠ। আসুন দেখি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্রের শাশ্বতী গ্রন্থের সেবা অধ্যায় থেকে বাণী পাঠ। তোমার সেবা প্রথমেই যেন যাকে সেবা করছো কোথায় ও ব্যবহারে তার মনকে সুস্থ ও দীপ্ত করে তোলে, আর সাথে সাথে তার পরিরক্ষণে পরিপোষণে ও পরিপূরণে সচেষ্ট হয়ে চলে, সন্দীপ্ত হবে আত্মপ্রসাদে, অভিজিৎ হবে সুফলে। বাণী সংখ্যা 127। শান্তি শান্তি শান্তি। বন্দি আপনারা দেখলেন কি সুন্দর একটি বাণী শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তাকে নিয়ে চলতে পারি আর আমাদের জীবনটাকে সেইভাবে পরিচালিত করতে পারি। আপনারা যে যেখানেই আছেন দূর দূরান্তে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় পরমের চরণে ইসলাম প্রার্থনা জানাই, আপনাদের দিনটি খুব ভালো কাটুক। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সকলকে জানাই আন্তরিক জয় হিন্দ।